स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। पूजनीय सन्यासीरा, श्रद्धेय माताजीरा आछेन आर रामकृष्ण शारदा भक्तमंडली, आज के आमाके बोलते बला हयेछे श्री रामकृष्ण दर्शन और श्रद्धा भक्ति এই সাবজেক্ট আমি ভাবছিলাম কিভাবে আরম্ভ করব। এখন যে সুন্দর একটি পরিবেশ হয়েছে, ভক্তির পরিবেশ, দৃষ্টানন্দজি মহারাজের ভাগবত কথা, নরেন্দ্রানন্দজির ভক্তি সঙ্গীত, একটি অপূর্ব পরিবেশ। এর ফল দুটি হয়, একটা হয় যে একটা সুন্দর সংস্কার আমাদের সবাইকার মনে পড়ে। সংস্কার হয় কেন, এটা আমাদের খুব মধুর লাগে, খুব ভালো লাগে এই শুনতে, ঠাকুরের কথা ভাবতে, শ্রীকৃষ্ণের কথা ভাবতে, গোপালের মায়ের কথা ভাবতে, ঠাকুরমা স্বামীজি আর এরকম ভক্তদের একসঙ্গে মিশে যে এই একটা সুন্দর পরিবেশ, একটা আনন্দ হয়। এই আনন্দতে একটা গভীর সংস্কার মনের মধ্যে পড়ে, যাতে হয় কি আমাদের ভক্তির বিকাশ হয়। এটা একটা সম্পদ, ঠিকই। আরেকটা জিনিস হয় যে ভগবানের কথা এরকম চিন্তা করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এটা ভগবান অনেক জায়গায় বলেছেন, একসঙ্গে ভক্তরা মিশে তার গুণগান করলে, তার চিন্তা করলে একটি ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই আমাদের জীবনে থাকে। উল্টো দিকে বলি, এই ভাবটি থাকবে না। আমি আই এম 100% শিওর, বাড়িতে ফিরে গিয়ে তারপরে বিকেলবেলা, দুপুরবেলা কি সন্ধ্যেবেলার মধ্যে কি কালকের মধ্যে যে বেশ সুন্দর ছিলাম গঙ্গার ধারে, কি সুন্দর কথাবার্তা শুনলাম, কিন্তু এখন আবার সেই সংসার। অনেকে ভক্তরা বলেন, মহারাজ যখন এই পাঠ শুনি, যখন জপ ধ্যান করি, বেলুড় মঠে আসি, ভক্ত সম্মেলনে যাই, কি সুন্দর থাকে মনটা, তারপরে আবার বাড়ি ফিরে গিয়ে আবার সেই অফিস, আবার সেই ঘরের কাজ, আবার যত রকম ঝামেলা, সেই যে সুন্দর ভাবটি চলে যায়। এই ভাবটিকে কি করে ধরে রাখবো, এটাকে কি পার্মানেন্ট করা যায় না? একটা সারাক্ষণ একটি ভাবের গঙ্গা বইবে, যেখানে এরকম গঙ্গা বইছে, এরকম পার্মানেন্ট করা যায় না? আমার মনে পড়ছে যে একবার গঙ্গোত্রীতে একজন সাধু, পাঞ্জাবি অদ্বৈতী সাধু, তার কাছে পড়তাম কিছুদিন। তিনি ওই গঙ্গার ধারে, গঙ্গোত্রীতে গঙ্গা যেখানে নেমেছে সেখানে পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে ছোট্ট কুটিয়া, সেখানে বসে আমাদের পড়াচ্ছেন সন্ন্যাসীদের। তো তিনি বলছেন, নিরন্তর সাধনা কেমন, তো উনি হিন্দিতে বলছেন যে কাইসে নিরন্তর ভজন কিয়া যায়, তো মে বেট কর সোচ রাহা থা। তো গঙ্গার ধারে বসে সাধুটি ভাবছেন, অনেক বয়স্ক, 80 উপরে বয়স, বিশাল শরীর। তিনি বলছেন আমাদের যে এই দেখো, এই গঙ্গাকে দেখো, ও এখানে গঙ্গা যেমন বিশাল বিস্তীর্ণ আর ধীরে ধীরে বইছে, ওখানে খুব ন্যারো আর খুব ফাস্ট, প্রচণ্ড বেগ। তো বলছে যে এই গঙ্গা যেমন নিরন্তর ঝড়ের মতন বয়ে যাচ্ছে, কোনো ব্রেক নেই, ঠিক তা ওই রকম সাধন ভজন করবে, ওই রকমভাবে ভাব চলবে, নাম জপ চলবে, ওই রকমভাবে ভগবান ভগবত চিন্তা চলবে। তো এই যে নিরন্তর ভাব একটি, এটা কি করে করা যায়, এর কি উপায়? আমি একটি ছোট্ট বিচার করছি আপনাদের সামনে, একটু মন দিয়ে শুনুন। এটা মন দিয়ে শুনলে আমার সঙ্গে সঙ্গে একটু হাঁটতে হবে আপনাদের, তাহলে দেখবেন একটা অদ্ভুত উপলব্ধি হবে। বিচারটি এইরকম, আমরা চেতন, আচ্ছা ঠিক, বন্ধ করে দিই মোবাইলটা। আমি মাঝে মাঝে বলি যে শান্তি আমরা তিনবার দিই, ওম শান্তি 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 তিনবার বলি। তো তিনবার শান্তি কেন, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, তিন রকম বিঘ্ন আসে তার জন্য শান্তি। একটি বাচ্চা আমাকে বলেছিল চারবার শান্তি দিতে হবে, কেন চতুর্থ শান্তি হচ্ছে মোবাইল শান্তি, সেই মোবাইলটাকে শান্ত করে রাখতে হবে। একটা বিচার দেখুন, আমরা সবাই চেতন, এতে কোনো সন্দেহ নেই, আমাদের মধ্যে চৈতন্য আছে, আমরা চেতন। আর এই সামনে আমাদের জড় জগৎ আছে, এই মাইক, টেবিল, চেয়ার, প্যান্ডেল, এই গঙ্গা, এই সব কিছু জড় বস্তু আমাদের সামনে আছে। যখন আমরা চেতন,
আর এই জড় বস্তুর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়, আমাদের একটি অনুভব হয়। এই বিচারটা আমি কেন করছি মনে রাখতে হবে, বিচারটা করছি একটা এমন জিনিস দেখাবো, একটা আধ্যাত্মিক ভাব যেটা সারাক্ষণের জন্য আমাদের সঙ্গে আছে, শুধু চিনতে পারলেই হলো, এইটাকে পেতে হবে। এটা পেলে কি হবে আমি বিচারের মধ্যে পড়ে যাচ্ছি। আমি গতকাল একটা শ্লোক পড়ছিলাম, মহাভারতের শ্লোক, শুনলে মনে কষ্টও হবে কিন্তু আমরা জেগেও উঠব। মহাভারতে শান্তি পর্বতে এক জায়গায় বলছেন, বলছেন যে আমাদের সাধারণ মানুষের জীবন কেমন, এই যে প্রথমেই বললাম, কখনো ভালো লাগে, আবার একটু পরে মন খারাপ, আবার একটু পরে আনন্দ হচ্ছে, আবার মন খারাপ, এই হচ্ছে সাধারণের জীবন। মহাভারতে বলছে, শোকস্থান সহস্রাণি হর্ষস্থান শতানি চ দিবসে দিবসে মূঢ়ম আবিশন্তি ন পণ্ডিতম। বলছেন শোকস্থান সহস্রাণি, হাজারটা জায়গা আছে দুঃখ পাওয়ার, প্রত্যেক দিন কতভাবে আমাদের দুঃখ আসে জীবনে, কেউ অপমান করলো, কোথাও হতাশা হলো, কোথাও একটা আমার নিজের শরীর খারাপ, কোথাও মন খারাপ, কত রকম দুঃখ চলছে আমাদের জীবনে, শোক স্থান সহস্রাণি। আবার হর্ষস্থান শতানি চ, আর আবার একশোটা জায়গায় হয়তো হাজারবার যদি দুঃখ পাই, একশোটি জায়গায় সুখও পাচ্ছি আমরা, কিছু ভালো জিনিস হলো, কিছু ভালো জিনিস শুনলাম, কিছু ভালো ঘটনা হলো, কেউ সুন্দর ব্যবহার করলো, আমার শরীরটা ভালো হয়ে গেল, রোগ ছিল ভালো হয়ে গেল, এরকম ছোট ছোট সুখের ঘটনাও হয়। এই যে হাজারবার দুঃখের ঘটনা আর একশোবার সুখের ঘটনা, দিবসে দিবসে মূঢ়ম, মূর্খর অজ্ঞানীর এই অবস্থা প্রতিদিন এরকম ভাবে চলছে। এটা বলছে অজ্ঞানীর অবস্থা, মূঢ়ম, আমরা দেখে দেখি এই তো আমার জীবন, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খারাপ লাগে, এই ভালো লাগছে, এই খারাপ লাগছে। বলছেন দিবসে দিবসে মূঢ়ম আবিশন্তি, মূর্খর অজ্ঞানীর এই অবস্থা হয়, না পণ্ডিতম। পণ্ডিতম মানে এখানে পণ্ডিত নয়, শাস্ত্র পড়া বই পড়া পণ্ডিত নয়, শঙ্করাচার্য বলছেন পণ্ডিতম মানে যার পণ্ডা আছে, পণ্ডা মানে মন্দিরে পণ্ডা না, পণ্ডা মানে আত্মা বিষয়া প্রজ্ঞা, আত্মা বিষয়ে প্রজ্ঞা মানে আমি কে সে জানে, যে জানে আমার মধ্যে কি তত্ত্ব আছে। তার এই রকম হয় না যে সংসারের ঢেউ আসছে তার সঙ্গে সঙ্গে হাবুডুবু খাচ্ছে, এই একটু সুখ হলো ভালো লাগছে, এই একটু দুঃখ হলো কষ্ট হচ্ছে, এই রকম তার হয় না। এই অবস্থাটা কি করে প্রাপ্ত হবে এটা বলছি। আমরা যেমন চেতন, এই জগৎ জড়, যখনই আমার মধ্যে চেতন আছে আর এই জড়র সঙ্গে সম্পর্ক হচ্ছে, কি হচ্ছে আমার একটা অনুভূতি হয়, অনুভব হয়। সাধারণ কথা, এই মাইকটা আমি দেখছি, মাইকটাকে আপনারা দেখছেন, একটা চেয়ারকে, একটা মাইককে, একটা বস্তুকে দেখছেন, কি দেখছি, মাইকের অনুভূতি হচ্ছে, চোখে মাইককে দেখছি, আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন, কান দিয়ে শুনছেন, কথাটা জড়, আপনি চেতন, এই চেতন আপনার মধ্যে আর এই কথাটা জড়, এর মধ্যে সম্পর্ক হলে আপনার একটা অনুভূতি কি হচ্ছে, কি অনুভূতি হচ্ছে, শব্দের অনুভূতি হচ্ছে, আমাদের রূপের অনুভূতি হয়, শব্দের অনুভূতি হয়, এই স্পর্শ, স্পর্শের অনুভূতি হচ্ছে, রস, যখন কিছু মুখে দিলাম, এই একটু আগে খেলাম কিংবা দুপুরে প্রসাদ পাবো, রসের অনুভূতি হচ্ছে, গন্ধ, গন্ধের অনুভূতি হচ্ছে। এই পাঁচ রকম ইন্দ্রিয়র দ্বারা জড়বর্গ যারা আছে জগৎ, এইভাবে বিভক্ত করা যায়, রূপ রস স্পর্শ গন্ধ, এইগুলো ছাড়া জগতে কিচ্ছু নেই, এইগুলোই অনুভব হয় আমাদের। এখন এখানে জানার কথা একটি অদ্ভুত তত্ত্ব, আমরা ভাবি আমাদের বিভিন্ন রকম অনুভূতি হচ্ছে, ভালো অনুভূতি হচ্ছে, খারাপ অনুভূতি, অনুভূতিটা কি চৈতন্যর সঙ্গে জড়ের সম্পর্ক, এখানে অনুভূতি হচ্ছে। বেদান্ত বলে এইখানে আমরা একটা প্রথম বড় ভুল করছি, ভুলটা কি, আমরা ভাবি আমি চেতন, এই বিভিন্ন রকম আমার অনুভূতি হচ্ছে, কিন্তু দেখতে গেলে এই যে বিভিন্নতা, এটা জড় বস্তুতে বিভিন্নতা, বস্তুটা মাইক, মাইকের অনুভূতি, বস্তুটা টেবিল, টেবিলের অনুভূতি, বস্তুটা শব্দ, আপনার শব্দের অনুভূতি হচ্ছে, বস্তুগুলো পাল্টে যাচ্ছে, মাইক টেবিল শব্দ, আপনার চেতন এক, আমি এক চেতন, বিভিন্ন বস্তুর অনুভব করছি,
বিভিন্ন বস্তু যখন আমার চেতনের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে। অদ্বৈত বেদান্ত বলে এটা তুমি ভাবছো ভুল, এখানেই হচ্ছে, তোমার বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে না, বস্তুগুলো বিভিন্ন রকমের, অনুভব এক। আমরা ভাবি বস্তু যেমন পাল্টে যাচ্ছে আমার অনুভূতি পাল্টে যাচ্ছে, এটা রূপের অনুভূতি, এটা শব্দের অনুভূতি, এটা স্পর্শের অনুভূতি, এটা রস মানে টেস্টের অনুভূতি। অদ্বৈত বেদান্ত বলছে রূপ রস গন্ধ স্পর্শ পাল্টে যাচ্ছে, বিভিন্ন রকমের আসছে, তোমার চেতন এক। যখন তোমার, এটা হচ্ছে মনে রাখার মতন মেন পয়েন্ট, যখন আমার চেতন একটি জড় বস্তুর সঙ্গে সম্পর্ক হচ্ছে সেই চেতনেরই নাম হচ্ছে অনুভব। আমরা ভুল কি করি, আমরা ভাবি আমার চেতন বস্তুটা জড়, সম্পর্ক হচ্ছে অনুভবটা হচ্ছে মাইকের অনুভব। অদ্বৈত বেদান্ত বলছে অনুভব হচ্ছে চৈতন্য স্বরূপ, অনুভবের বস্তুটা হচ্ছে মাইক। তফাৎটা কি করলাম আরেকবার বলছি, আমাদের বিভিন্ন রকমের অনুভূতি আমরা ভাবি, বেদান্ত বলছে বিভিন্ন রকমের অনুভূতি নয়, অনুভূতি এক, বস্তুগুলো আলাদা, বস্তুগুলো পাল্টে যাচ্ছে, সেই অনুভূতি সেই অনুভবটাই তোমার চেতন, তোমার আত্মা। এই এখনই যে অনুভব হচ্ছে আপনাদের, এই এখন যে অনুভব হচ্ছে, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কত কি দেখার আছে, শোনার আছে, টেবিলটা কি চেয়ারে বসে আছেন, স্পর্শ করতে পাচ্ছেন, এই যে সমগ্র একটি অনুভূতি হচ্ছে, এখানে বস্তু অনেক রকমের আছে, অনুভব চৈতন্যটি এক। চৈতন্য যখন একটি বস্তুর সঙ্গে সম্পর্ক হয় সেই চৈতন্যের নাম হয়ে যায় অনুভব। আমার চৈতন্য শব্দের সঙ্গে সম্পর্ক হচ্ছে, আমার শব্দের অনুভব হচ্ছে, নামটা হচ্ছে অনুভব চৈতন্যই, চৈতন্যেরই নাম হয়ে গেল শব্দের অনুভব। সেখানে শব্দটি বাদ দিন, চৈতন্য একমাত্র রইল। এইখানে আমি মাইকটা দেখছি, আমার চৈতন্য মাইকের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, এটার নাম হয়ে গেল, সেই চৈতন্যেরই নাম হয়ে গেল মাইক অনুভব। মাইকটা বাদ দিন, চৈতন্য এক। বাদ দিন মানে জোর করে বাদ দেওয়া যায় না, বিচারে বাদ দিন, এক চৈতন্য আমি, বিভিন্ন বস্তুর সঙ্গে সম্পর্ক হচ্ছে, বিভিন্ন রকমের আমার অনুভব হচ্ছে, এটি প্রথম কথা। এই বস্তুর সঙ্গে চৈতন্য সম্পর্কটা কি, চৈতন্যের সম্পর্কটা কি, এই যে শরীর, শরীরকে আমি দেখছি, আমি আমি অনুভব করতে পারছি, বস্তুটা শরীর, চৈতন্য আমি, শরীরের অনুভব হচ্ছে, এই শরীরের সঙ্গে আমার চৈতন্যের অনুভব কি, আমরা ভাবি এটা এক, আমি এই শরীর, কিন্তু বেদান্ত বলছে এই যে চৈতন্য, তুমি সেই চৈতন্য, সেই চৈতন্যেরই দ্বারা তুমি শরীরের অনুভব করছো, আর সেই চৈতন্য শরীরের অংশ নয়, এই শরীরের অংশ নয়, আমি যে চৈতন্য এই শরীরের অংশ নয়, এই শরীরের গুণও নয়, এই শরীরের দ্বারা লিমিটেডও নয়, শরীরের দ্বারা অভিব্যক্ত হচ্ছে। যখন আমার শরীর আছে এই অনুভব করছি, এর দ্বারা আমি শুনতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, অনেক কিছু করতে পাচ্ছি। যদি শরীর চলে যায় আমার, কি অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন এই শরীরটা ব্যবহার করতে পারবো না, কিন্তু আমি চেতন, চেতনকে ওই একই আছে, আমি শরীরটা ব্যবহার করতে পারছি না সেই সময়। তো আমি যে চেতন, এই অনুভূতিটা, এই আন্ডারস্ট্যান্ডিং এখনই, এই এখন কন্টিনিউয়াসলি, বাড়িতে থাকার সময়ও সেই এক চেতন, এই এখন এখানে বসে ভক্ত সম্মেলনে বসে আছি, সেই এক চেতন, এক চৈতন্য আমি, আনচেঞ্জিং। বলছেন দেখো, বেদান্ত বলে তুমি যখন এই জাগ্রত অবস্থায় আছো তোমার এত রকম অনুভূতি হচ্ছে, যখন ঘুমিয়ে পড়লে, যখন ঘুমিয়ে পড়লে, ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে, আমরা স্বপ্নতে দেখছি বেলুড় মঠ গেছি, গঙ্গা আছে, মন্দির আছে, মহারাজরা ঘুরে বেড়াচ্ছেন, প্রসাদ পাচ্ছি, সব স্বপ্নতে দেখছি। স্বপ্নের যে বস্তুগুলো সেগুলো সব স্বপ্নের বস্তু, চেতন এক। যে চেতন এই জাগ্রতে এত কিছু দেখছিল সেই চেতনই জাগ্রতের সব বস্তুগুলোকে ভুলে গেছে, সে যে আমি মশারির মধ্যে শুয়ে পড়ে আছি সেই শরীরটাকেও ভুলে গেছে, মশারিটাকেও ভুলে গেছে, খাটটাও ভুলে গেছে, ঘরটাও ভুলে গেছে, সে এখন ভাবছে আমি এই শরীরে এখন গঙ্গার ধারে বেলুড় মঠে বিচরণ করছি। সেখানে বেলুড় মঠটা একটি বস্তু, জড় বস্তু, স্বপ্নের মধ্যে স্বপ্ন বস্তু, গঙ্গাটা একটি স্বপ্ন বস্তু, ওই যে মন্দিরটা সেখানে একটি স্বপ্ন বস্তু, কিন্তু চেতন সেই এক চেতন, যে চেতন জাগ্রতে এত অনুভব করছিল সেই চেতনই এখন স্বপ্নতে বিভিন্ন বস্তুর অনুভব করছে, সেই চেতনেরই নাম হয়ে গেল
স্বপ্ন বস্তুর অনুভব। আমি স্বপ্নতে বেলুন মঠ দেখছি, অনুভব হচ্ছে আমার বেলুন মঠ, সেই চেতন, আমি যে চেতন, আমারই তখন নাম হচ্ছে বেলুন মঠ অনুভূতি। বস্তু পাল্টে গেছে, জাগ্রত বস্তু ছিল, এখন স্বপ্ন বস্তু, এক চেতন। আবার যখন গভীর নিদ্রাতে গেলাম, সুষুপ্তিতে কোনো অনুভব নেই, গভীর নিদ্রাতে, সেখানে জাগ্রতের বস্তুও নেই, সেখানে স্বপ্নের বস্তুও নেই, সেখানে কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক, এক চেতন সেই ব্ল্যাঙ্ককে দেখছে, অন্ধকারকে দেখছে। সেখানে আমি দেখছি বলে কোনো অনুভব নেই, কিন্তু আমি সেই চৈতন্য। আমাদের একজন মহারাজ এটা সুন্দর বোঝাতেন, বলতেন, নিশ্চয় স্বামীজি সাউথ আফ্রিকায় ছিলেন, উনি বলতেন যে একটা স্টেশন প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে স্টেশন মাস্টার বসে আছে, ট্রেন আসছে আর যাচ্ছে, যে একটা রাজধানী এক্সপ্রেস এলো, কত ঝাঁকঝমক, কত লোকজন, হই হই কাণ্ড, স্টেশন মাস্টার বসে দেখছে, লোকজন উঠছে নামছে, তারপরে ট্রেন ছেড়ে দিয়ে চলে গেল, স্টেশন মাস্টার কিন্তু চলে যাননি, স্টেশন মাস্টার সেই প্ল্যাটফর্মে বসে দেখছেন। তারপরে মালগাড়ি এলো, কোনো লোকজন নেই, চুপচাপ এলো, প্ল্যাটফর্মে দাঁড়ালো, স্টেশন মাস্টার দেখছেন। কিছুক্ষণ পরে সেই মালগাড়িটি চলে গেল, প্ল্যাটফর্ম ফাঁকা, তাও সেই স্টেশন মাস্টার দেখে যাচ্ছেন। এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির মতন, রাজধানী এক্সপ্রেস যেন জাগ্রত অবস্থা, আমি অমুক মানুষ, আমার এই জীবন কথা, আমার সাকসেস অ্যান্ড ফেলিয়ার, এরা আমার সম্পর্ক, স্বামী স্ত্রী পুত্র নাতি নাতনি, এসব রাজধানী এক্সপ্রেস আমার চেতনের সামনে এসছে। কিছুক্ষণ পরে এটি চলে গেল, আমি চলে যাইনি কিন্তু তার সঙ্গে, সব ভুলে গেলাম এগুলো। আবার একটি স্বপ্নর অবস্থা, ধোঁয়াটে একটি অবস্থা কিছু এলো, অনেক কিছু ঘটনা ঘটলো, সেটাও আমার চৈতন্যের সামনে, সেই স্টেশন মাস্টার বসে দেখছে, স্টেশন মাস্টার চৈতন্য, আপনি নিজেই। আবার তারপরে সেই মালগাড়ি চলে গেল, স্বপ্ন অবস্থা চলে গেল, কিচ্ছু নেই, গভীর নিদ্রা, ব্ল্যাঙ্ক, সুষুপ্তি, সেই স্টেশন মাস্টার বসে দেখছে ফাঁকা প্ল্যাটফর্ম, আমরাও সেই চৈতন্য বসে দেখছি, কিচ্ছু নেই, আমি দেখছি এই অনুভবটিকেও নেই। এই তিন অবস্থাতে এক চেতন, সেইটি তুমি। পঞ্চদশীতে বলছেন খুব সুন্দরভাবে যে নোদেতি নাস্তমেত্যেকা সংবিদেশা স্বয়ং প্রভা, সম্বিত বলছেন, চৈতন্যকে বলছেন সম্বিত, শব্দটা সম্বিত, সম্বিত আর কিছু নয়, আপনি নিজেই, আপনার স্বরূপ, মানে এই শরীরটা না, এই মনটাও না, এই শরীর মনের পেছনে যে চৈতন্যটা, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, সেই চৈতন্যটি, সেটিই আপনি, সেটা আপনার স্বরূপ। পঞ্চদশীতে বলছেন এই যে জাগ্রত দেখলাম, একটু পরে গিয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখব, তারপরে গভীর নিদ্রা, এই একটা দিন আমার সারা দিন এক চৈতন্য দেখছে। পঞ্চদশীকার বলছেন বিদ্যারণ্য স্বামী যে এই দিনটি চলে গেল, এরপরে আরেকটি দিন আসবে, এরম করে করে একটি মাস যাবে, এরম করে করে মাসের পর মাস, বলছেন মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, তারপরে বলছেন যে যুগ যাচ্ছে, কল্প যাচ্ছে, এক চৈতন্য, কত শরীর আর গেল, আমার শরীর চলে গেল, আরেক শরীর এলো, এক চেতন আমি দেখছি। এই যে যুগ যুগান্তর চলে যাচ্ছে, নোদেতি নাস্তমেতি, এই চৈতন্যের উদয়ও হয় না, অস্তও যায় না, এমন সূর্য যেখানে উদয় নেই অস্ত নেই, সেটি আমার স্বরূপ, সেটি সারাক্ষণ আছে, খুঁজে পাবো কি করে তাকে, সারাক্ষণ আছে কিন্তু খুঁজতে দেখতে পাচ্ছি না। তো এইখানে আনসারটি হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, আমার অনুভব হচ্ছে, এই অনুভবের নামই সেই চৈতন্য। যদি অনুভবের মধ্যে যে অবজেক্টটি আছে, যে জড় বর্গ যেটা আছে সেইটাকে বাদ দিয়ে আমি বুঝতে পারি, সেটাই হচ্ছে আমার আত্মা, সেটাই হচ্ছে এই সম্বিত, সেটাই হচ্ছে এই চৈতন্য। মাইকের অনুভব হচ্ছে মাইকটি বাদ দিয়ে যে চৈতন্যটি, সেটাই আত্মা, এ আমার শব্দ শুনছেন, এই শব্দটিকে বাদ দিয়ে যা দেখছেন শুনছেন, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ বাদ দিয়ে যে অনুভূতিটি, যে চৈতন্যটি, সেটাই হচ্ছে আত্মা, সেটাই হচ্ছে আপনার স্বরূপ, সেইটাই হচ্ছে শ্রী ভগবান, সেইটাই হচ্ছেন ঠাকুর শ্রীকৃষ্ণ। এক কি করে, ভাগবতে যে রাসলীলার কথা আছে, রাসলীলাতে কি দেখা যাচ্ছে, শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে, এক কৃষ্ণ বহু গোপী, প্রত্যেক গোপী দেখছেন আমার সঙ্গে কৃষ্ণ নৃত্য করছেন,
ভেবে দেখুন আমার যে এত চিন্তা এতগুলো অনুভব হচ্ছে, আমার এই অনুভব হচ্ছে মাইকের অনুভব, কথার অনুভব, ভালো লাগছে অনুভব, গরম গরম করছে অনুভব, ফ্যান চালিয়ে দিল শীত করছে অনুভব, একের পর এক অনুভব হয়ে যাচ্ছে। কে দেখছে? এক চৈতন্য। অনুভবগুলো কি? এক একটি করে বৃত্তি, এক একটি করে অনুভব, এক একটি গোপী। চৈতন্য হচ্ছেন কৃষ্ণ। প্রত্যেক যে অনুভবের মধ্যে সেই চৈতন্য আছে। প্রত্যেক যে বৃত্তি, আমার এই যে মাইকের এটা একটা বৃত্তি, মনের মধ্যে বৃত্তি উঠছে, একটা একটি অনুভব হচ্ছে, সেই অনুভবকে আলোকিত করছে এক চৈতন্য। মনে হচ্ছে প্রত্যেক অনুভবের মধ্যে আলাদা আলাদা চৈতন্য, কিন্তু আসলে একই চৈতন্য বিভিন্ন অনুভব, রূপ রস গন্ধ স্পর্শ সবকে আলোকিত করছে। যেমন একই কৃষ্ণ বিভিন্ন গোপীর সঙ্গে যেন আলাদা হয়ে হয়ে নৃত্য করছেন। গোপীগুলো এক একটি অনুভব কিংবা এক একটি বৃত্তি, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ আছেন, সেই এক চৈতন্য। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম। প্রত্যেক ভূতগণের মধ্যে এক চৈতন্য আছেন, মনে হচ্ছে আলাদা আলাদা ভাবে। আমার প্রত্যেক অনুভূতির মধ্যে এক চৈতন্য আছে, মনে হচ্ছে আলাদা আলাদা চৈতন্য আমার অনুভূতি হচ্ছে, কিন্তু সেই এক চৈতন্য যে আমি নিজে, আমি প্রত্যেক অনুভূতিকে আলোকিত করছি। যেমন শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপীর সঙ্গে আলাদাভাবে নৃত্য করছেন। এই হলো রাসলীলা। এটা যদি বোঝা যায় তাহলে আমার জীবনের প্রত্যেকটি অনুভূতি অনুভূতি রাসলীলা। সারা দিনটা, সারা বছরটা, সারা জীবনটাই রাসলীলা, কৃষ্ণ আর গোপীদের লীলা। এটা এক চৈতন্য। গোপালের মা কি দেখছেন? গোপালের মা দেখছেন যখন তার গোপালের অনুভূতি হয়েছে, তিনি দেখছেন এইখানে বাড়িটি, মন্দির আছে, মন্দিরের পেছন দিকে বাড়িটি ছিল যেখানে গোপালের মা থাকতেন। দেখছেন সব কাজের মধ্যে গোপাল তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, একটি নাম রূপ দিয়ে ছোট্ট শিশু কৃষ্ণকে দেখছেন প্রত্যেক কাজের মধ্যে, তার সঙ্গে গল্প করছেন, তার সঙ্গে খেলা করছেন, রান্নার জন্য কাঠ তুলে আনছেন গোপাল। এগুলো আমরা লীলার দিক দিয়ে দেখছি, প্রত্যেকটার পেছনে সেই এক গোপালকে তিনি দেখছেন প্রত্যেক অনুভূতিতে। এই এক চৈতন্য তার নিজের স্বরূপ, সেটা তিনি বাইরে এটা দেখছেন এইভাবে, বা এটা লীলা। এটা কি ভুল যে আমি নিজের চৈতন্যকে একটা গোপালের মূর্তি দিয়ে দেখছি বাইরে ঘুরে বেড়াচ্ছেন মানুষের মতন? গোপালের মা সরলভাবে বলছেন, ঠাকুর লাগিয়ে দিয়েছেন, গোপালের মা নরেন্দ্রনাথ, গোপালের মা বলছেন যে আমার এগুলো কি ভুল হচ্ছে, আমার কি ঠিক ঠিক হয়েছে? নরেন্দ্রনাথ এত যুক্তিবাদী, তিনি এসব শুনে যে গোপাল দেখা দেন, গোপাল কথা কয়, গোপাল আমার দুষ্টুমি করছে, গোপাল খেলা করছে, এসব শুনে নরেন্দ্রনাথ কিন্তু ক্রিটিসাইজ করতে পারলেন না। তিনি তার চোখে জল এসে গেল, বলছেন হ্যাঁ মা সব ঠিক ঠিক হয়েছে তোমার। এই এক চৈতন্যের অনুভূতি, এটা যদি এখন আমি বলছি সম্বিত চৈতন্য, জড় বা চৈতন্য, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফিলোসফির মতন মনে হচ্ছে। গোপালের মা যখন বলছেন যে আমার গোপাল এইভাবে লীলা করছে, এটা আমাদের জীবন্ত মনে হয়, এর পেছনে দর্শনটা এইটা। আর এই গোপাল আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এটা আমাদের স্বরূপ আসলে। আর শুধু আছে যে লুকিয়ে আছে তা নয়, এখনই প্রকাশিত আছে, প্রত্যেক অনুভূতির মধ্যে প্রকাশিত আছে। কেন উপনিষদে বলছেন প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিন্দতে, বলছেন প্রত্যেক বোধের মধ্যে যদি তুমি ভগবানকে ধরতে পারো তাহলে অমৃতত্ব লাভ হয়ে গেল, মুক্তি লাভ হয়ে গেল, চূড়ান্ত অনুভূতি হলো। এই যে ঠাকুর বলছেন শেষ কথা সর্বভূতে ব্রহ্ম দর্শন করা, একই জিনিস, এই এক জিনিস, প্রত্যেক অনুভূতির মধ্যে সেই চৈতন্যের প্রকাশ দেখা। চৈতন্যের প্রকাশ মানে নিজের প্রকাশ। এইটাকেই ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই কর। ঠাকুরের দর্শনের একটি প্রধান স্তম্ভ এটা, এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই কর। এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে ভক্ত সম্মেলনে এসে কামারটিতে গোপালের মার কাছে তার গল্প শোনো, সাধু সঙ্গ করো, এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সেই বাড়িতে গিয়ে রান্না করো, স্বামী স্ত্রী পুত্র বাবা মা এদের সবাইকার সেবা করতে পারো, অফিসে কাজ করতে পারো, একই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সে সাধু হতে পারে, সন্ন্যাসী হতে পারে, মাতাজি হতে পারে, এক জিনিস, যা ইচ্ছে তাই কর। অদ্বৈত জ্ঞানটা আঁচলে বাঁধতে হবে। একজন ব্রহ্মচারী মহারাজ কি একটা করছিলেন, একজন সিনিয়র মহারাজ তাকে ধমক দিচ্ছেন, এই কি করছো এরকম ইনডিসিপ্লিন ভাবে, ঠাকুরের কথা আমি পালন করছি, কি ঠাকুরের কথা পালন করছো,
বলছেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তাই করো, আমি একটা অন্তত পালন করছি, যা ইচ্ছে তাই করছি। তো ওরম করলে হবে না, আগে হচ্ছে অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে। ঠাকুর বলছেন যে একটা বাচ্চারা যেমন খেলে একটা পিলার একটা থামকে ধরে বন্ধন করে ঘোরে, ওইটা ছেড়ে দিলে ছিটকে পড়ে যাবে, ঠিক তেমনই এই অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তাই করো মানে তুমি সংসারে কাজ করতে পারো, তুমি সন্ন্যাসীর জীবনযাপন করতে পারো, যা ইচ্ছে করতে পারো, যেমন তোমার কর্মফলে আসে, কিন্তু এইটাকে ধরে রাখতে হবে সারাক্ষণ। আর এটা পারমানেন্ট, এটা পারমানেন্ট, সারাক্ষণ মনে করতে হবে না যে এই অনুভূতি হচ্ছে, এটা আমি চৈতন্য, এটা মনে করতে হবে না, এটা জানা রইলে যে কোনো সময় এটাকে ধরতে পারো। যেমন মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার রূপ তোমার স্বরূপ কি তোমার সবসময় মনে থাকে? বলছেন তা কেন বাবা, সবসময় মনে থাকলে কি এসব কাজকর্ম চলে? তবে যখন আমার ইচ্ছে আমি মনে করতে পারি, যখন আমার ইচ্ছে আমি আমি পেতে পারি। এটা গম্ভীর মহারাজকে একজন সিনিয়র মহারাজ আমাকে বলেছিলেন, গম্ভীর মহারাজকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই মহারাজই আমাকে বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন মহারাজ আপনি ইষ্ট দর্শন ভগবান লাভ হয়েছে আপনার? উনি খুব গম্ভীর প্রকৃতির ছিলেন, তো উনি প্রথমে বলতে রাজি হন, এসব কি কথা বলছো, জোরজার করতে। তখন তিনি বলছেন যে দেখো আমি যখনই চোখ বন্ধ করি বুকের মধ্যে জল জল করে জ্যান্ত ইষ্টমূর্তি দেখতে পারি, জ্যান্ত ইষ্টমূর্তি যখনই চোখ বন্ধ করি। এইটা বলছেন, বলে আবার বলছেন এই কি সব, সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে হবে না? তখন বলছেন এই এক, আর এই অনুভূতিটি কিন্তু পার্মানেন্ট, এটা সবসময় আছে, এটা একবার দৃঢ়ভাবে মনন নিদর্শন করে উপলব্ধি করলে এ সবসময় থাকে। এই এখন এলাম তখন আর বলতে হবে না যে মহারাজ এই ভক্ত সম্মেলনে এলাম তারপরে ফিরে গিয়ে মনটা কেমন হয়ে গেল, কি ঠাকুরের বই পড়লে মনটা ভালো থাকে, সংসারে কাজের সময় মনটা ভালো থাকে না, সংসারে কাজের সময়ও মনটা ভালো থাকবে সেই যখন বুঝবো এক চৈতন্যতে প্রকাশিত। বাড়ির লোকের সঙ্গে যদি ঝগড়াও হয়, ঝগড়া করার দরকার নেই, ঝগড়াও হয় এও এক লীলা, পরিষ্কার বোঝা যাবে, পরিষ্কার বোঝা যাবে। বাবুরাম মহারাজ একজন মহারাজ লিখছেন, বাবুরাম মহারাজ প্রেমানন্দজি মহারাজের কাছে তিনি জয়েন করতে এসছেন, সাধু ব্রহ্মচারী হয়েছেন, প্রেমানন্দজি মহারাজ বেলুড় মঠের ম্যানেজার, তখন তাকে আদর করে কথা বলছেন। ইতিমধ্যে একজন ব্রহ্মচারী মহারাজ কিছু ভুল করেছেন, তার কাছে কমপ্লেন এসছে, তিনি ঘুরে গিয়ে ওইখানে দাঁড়িয়ে উল্টো দিকে মুখ করে সেই ব্রহ্মচারীকে এমন ভুগছেন যে মুখ লাল, খুব ফর্সা ছিলেন, মুখ লাল হয়ে গেছে। তখন যিনি লিখছেন তিনি দাঁড়িয়ে ভাবছেন বাবা সাধুর রাগ আছে আবার, ভাবতে না ভাবতেই সঙ্গে সঙ্গে প্রেমানন্দ মহারাজ ঘুরে ওর দিকে তাকিয়ে আবার যেমন মিষ্টি কথাটি বলছে সেই মিষ্টি কথাটি এরমভাবে বলছে, তো হতভম্ব হয়ে গেছে, কি করে সম্ভব এত রেগে যিনি কথা বলছেন আবার এক সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে তার সঙ্গে মিষ্টি কথা। তার কাছে এক মূঢ় ব্যক্তির কাছে শোকস্থান সহস্রাণি অষ্টস্থান শতানি চ দিবসে দিবসে মূঢ়ম, অজ্ঞানীর কাছে এই হচ্ছে রাগ, এই হচ্ছে ভালোবাসা, তার কাছে এক চৈতন্যতে প্রকাশিত ভগবানের লীলা, ওখানেও ভগবানের লীলা, এখানেও, ওখানেও মঙ্গল করছেন, এখানেও মঙ্গল করছেন, তিনি ওখানে বকে দিয়ে বকুনি দিয়ে করছেন, এখানে ভালোবাসা দিয়ে করছেন। এই এর সঙ্গে শুদ্ধা ভক্তির কি সম্পর্ক অদ্বৈত জ্ঞানের সঙ্গে? এখানে যদি কেউ তেমন বৈষ্ণব হতেন তিনি বলতেন এই মায়াবাদী কোথায় ঢুকলো এখানে, গোপালের মা পরম বৈষ্ণব, এখানে কৃষ্ণের কথা হচ্ছে, ঠাকুরের কথা হচ্ছে, এখানে এসব চৈতন্য অজ্ঞান জ্ঞান মায়ার কথা ব্রহ্মের কথা এগুলো কোথায় ঢুকলো, কোথায় সম্পর্ক? এইখানে শুদ্ধা ভক্তির সঙ্গে এই যার সম্পর্ক হচ্ছে গীতাতে অষ্টাদশ অধ্যায়তে বলছেন, পুরো গীতা শাস্ত্রের সার সংগ্রহ ওখানে ভাষ্যকার বলছেন, সেখানে গীতার শেষ অধ্যায়ের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম, অদ্ভুত কথা বলছেন, এই রকম যার অনুভূতি হয়েছে এক চৈতন্য আমার স্বরূপ, প্রত্যেক অনুভূতির মধ্যে ভালো মন্দ সুখ দুঃখের অনুভূতির মধ্যে এক চৈতন্যেরই প্রকাশ, যার এই রকম অনুভূতি হয়েছে তাকে বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তার কি হয় না শোচতি না কাঙ্ক্ষতি, তার কোনো দুঃখ থাকে না, কোনো আকাঙ্ক্ষা রাখেন না, ভালো হোক মন্দ হোক তার। আমাকে বন্ধ করতে বলেন, টানতে বলেছেন, আমার অসুবিধে নয়,
কারণ কি এই টপিক কোনো শেষ নেই, তো এটা আমার বলতে ভালোই লাগে। এইরকম যে নিজের চৈতন্যকে অনুভব করেছে প্রত্যেক প্রত্যেক অনুভূতির মধ্যে, প্রত্যেক অনুভবের মধ্যে বুঝতে পারছে এটা সুখের অনুভূতি, এটা দুঃখের অনুভূতি নয়, আসলে এটা সেই পরম ভগবানের আমার চৈতন্য আমার স্বরূপেরই অনুভূতি এটা প্রত্যেকটি। এরকম যে বুঝেছেন তাকে বলছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি। সে কোনো ভালো কিছু হলে সে হর্ষ করে না, খুব ভালো হয়েছে এরকমটি হোক। সে কিছু কষ্ট পেলে, দুঃখ পেলে সে তাকে অনুশোচনা করে না, কেন এমন আমারটি হলো। অনেক সময় মনে হয় ব্রহ্মজ্ঞানীর কষ্ট হচ্ছে, ঠাকুরের খুব কষ্টতে ক্যান্সারে, তখন হরি মহারাজ এসছেন এখানে, হরি মহারাজ জিজ্ঞেস করছেন কষ্ট হচ্ছে, বলছেন এই দেখো না আমার এত কষ্ট। হরি মহারাজ বলছেন আমি তো দেখছি আপনি আনন্দে আছেন, তখন ঠাকুর বলছেন শালা ধরে নিয়েছে। হরি মহারাজের নিজে একবার কাশিতে খুব কষ্ট হচ্ছে, শরীর খারাপ খুব, কেউ জিজ্ঞেস করেছে মহারাজ খুব কষ্ট হচ্ছেন, তখন উনি এক গাল হেসে বলছেন ঠাকুর ভেতরটা বরফ করে দিয়েছে, ভেতরে বরফ, সেই পারমানেন্ট আইস যেমন নর্থ পোলে আছে, যত দুঃখ কষ্ট আসুক, যত শোক তাপ আসুক, শরীরে কষ্ট শরীর চলে যাক, দুঃখ কষ্ট তো কিচ্ছু তা যায় আসে না, এমন ভেতরটা ঠান্ডা। পঞ্চদশীর শেষে আছে কেন তার দুঃখ হয় না, ব্রহ্মজ্ঞানীর দুঃখ কেন হয় না, কারণ কি তিনি এই বস্তু পেয়ে গেছেন, চিরকালের জন্য এমন একটি বস্তু পেয়ে গেছেন, বলছেন কৃতকৃত্যতায়া, তার দৃঢ় অনুভব আছে জীবনে, মনুষ্য জীবনে যা করার দরকার সেটা আমি করে ফেলেছি, আর কিচ্ছু করার বাকি নেই। প্রাপ্তব্য প্রাপ্ততায়া, যা প্রাপ্তি করার দরকার জীবনে সেটা আমার প্রাপ্তি হয়ে গেছে, এমন বস্তু প্রাপ্ত করে নিয়েছি, এর থেকে বড়, এর থেকে বেশি, এর থেকে আলাদা কিছু নেই, একমাত্র বস্তু ভগবানই বস্তু, আসব অবস্থু ঠাকুর বলছেন সেই বস্তু সত্যকে আমি প্রাপ্ত করে নিয়েছি। প্রাপ্তব্য প্রাপ্ততায়া, যা প্রাপ্তি করার দরকার মানুষের জীবনে, ভাবুন জীবনে যা প্রাপ্তি করার দরকার সব আপনি পেয়ে গেছেন, যা করার ছিল জীবনে সব করা হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই আর। আর জ্ঞাতব্য জ্ঞাততায়া, যা জানার ছিল জীবনে জেনে নিয়েছি, আসল বস্তুকে জেনে নিয়েছি। একজন মহারাজ আমাদের, তার শরীর চলে গেছে, নাম বলতে পারি মোক্ষদানন্দজি মহারাজ, একজন মহারাজকে, তিনি আমাদের আচার্য ছিলেন, শরীর চলে গেছে, খুব পণ্ডিত মানুষ, জ্ঞানী ভক্ত, শরীর যাওয়ার আগে বিছানায় শুয়ে আছেন, একজন মহারাজকে বলছেন যে দেখো ওই আলমারির মধ্যে কি কি আছে, বস্তুগুলোকে আমি বুঝতে বলতে পারবো না কিন্তু তার যে সত্যতা আমি জানি। বলছেন আলমারির মধ্যে কি জিনিস আছে, কি কি জিনিস আছে ইন্ডিভিজুয়ালি লিস্ট আমি দিতে পারবো না কিন্তু সে জিনিসটা কি আমি জানি। সে মহারাজ বলছেন কি বললেন আমি কি বুঝতে পারলাম না, আমি বললাম যে উনি আসল কথা বলছেন, সব বস্তুর সার তিনি জেনে নিয়েছেন, তুমি একটা বস্তু লুকিয়ে রাখো কি ওখানে লুকোনো আছে সেটা বলতে পারবেন না উনি, কিন্তু সেটা যে ভগবান সেটা যে ব্রহ্ম এটা উনি জানেন। ওইটাই বোঝাতে চাইছিলেন যে সর্বভূতে তার ব্রহ্মদর্শন ব্রহ্মানুভূতি হয়ে গেছে, তুই যাই বস্তু জগতে হোক ভালো মন্দ সবই তিনি তারই প্রকাশ, এটা তার অনুভব হচ্ছে। তারপরে কি হয়, এইরকম জ্ঞান হয়ে গেলে তারপরে কি হয়, এইবার আশ্চর্য কথা শ্রীকৃষ্ণ বলছেন সমাসর্বে সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম, প্রত্যেক ভূতের মধ্যে, সবাইকার মধ্যে, সব ঘটনার মধ্যে, সব ব্যক্তির মধ্যে, সব জীবের মধ্যে সে এক প্রভুকে দেখে কি হয় মদ্ভক্তিম লভতে পরাম, তার পরাভক্তি হয়। দেখুন ব্রহ্মজ্ঞানের পরে বলছেন পরাভক্তি হয়, আসলে সেই এক বস্তুকে সর্বত্র অনুভব করে একটি অপূর্ব অলৌকিক আকর্ষণ বোধ করে, সেই জীবন তিনি অলরেডি জীবনমুক্ত, তিনি অলৌকিক আকর্ষণ বোধ করে, তখন একটি অদ্ভুত ভক্তির খেলা চলে যেটা শুদ্ধা ভক্তি, যেটা আমাদের স্তরের না, সেটা ব্রহ্মজ্ঞানের পরে শুদ্ধা ভক্তি। দৃষ্টানন্দজি মহারাজ একটা কথা বলে গেলেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানেন না, জানি না, আমি বলছি আবার, বলছেন বোধাত প্রাক দ্বৈতম মোহায়া, জ্ঞান হওয়ার আগে ব্রহ্মজ্ঞানের আগে এই যে দ্বৈত অনুভূতি হচ্ছে এতে মোহ হয়, মোহ হয় মানে দ্বৈত অনুভূতি মানে আমি আলাদা আপনি আলাদা ভগবান আলাদা, এই দ্বৈত অনুভূতি, এতে মোহ হয় কেন,
যে ভালো তার দিকে আমার আকর্ষণ হয়, ভালো মানুষটার দিকে আকর্ষণ হয়, ভালো ব্যবহারের দিকে আকর্ষণ হয়, ভালো বস্তুর দিকে আকর্ষণ হয়, লোভ হয়, কাম হয়। আবার যেটা খারাপ, যেটা আমার প্রতি প্রতিকূল, অনুকূল না, যেটা আমার প্রতিকূল, যেটা আমার ভালো লাগছে না, তার প্রতি ঘৃণা হয়, রাগ হয়, দ্বেষ হয়, এই সবটাই দ্বৈত অনুভূতি থেকে হচ্ছে, আলাদা আলাদা বলে। এইটা বলছেন প্রাগ বোধাত প্রাগ দ্বৈতম মোহায়, জ্ঞান হওয়ার আগে দ্বৈত মোহ করে, সংসারে বদ্ধ করে ফেলে। প্রাপ্তে মনীষয়া, এই ব্রহ্মজ্ঞান হওয়ার পরে, ব্রহ্মজ্ঞান কি এতক্ষণ আলোচনা করলাম, এক চৈতন্য সর্বত্র, আমার সব অনুভবই সেই চৈতন্যের একটা করে নাম, এইরকম জ্ঞান হলে তখন কি হয়, ভক্তি অর্থম কল্পিতম দ্বৈতম অদ্বৈতাদপি সুন্দরম। বলছেন তখন যিনি জীবন মুক্ত, ভক্তির জন্য একটি দ্বৈত কল্পনা যেন করেন, যে আমি জানি একই চৈতন্য, আমি সেই চৈতন্য এইসব রূপে আছি, আত্মেবেদম সর্বম, এসব জানি আমি, কিন্তু আমি এখানে একটি আলাদা প্রভেদ করলাম, আমি আলাদা, আমার গোপাল আলাদা, আমার গোপাল এইসব রূপে রয়েছে। এই যে ভক্তি অর্থম কল্পিতম দ্বৈতম, অদ্বৈতবাদী বলছেন অদ্বৈতাবাদপি সুন্দরম, অদ্বৈত জ্ঞানের থেকেও সুন্দর, কি অপূর্ব এটা কথা। ঠাকুর একই কথা বলছেন যে এইখানে লীলার থেকে আমি ওই নীতি নীতি করে নিত্যতে উঠলাম, নিত্যর উপলব্ধি করে, যে এক চৈতন্য সর্বত্র উপলব্ধি করে নিত্যর থেকে আবার লীলাতে এসে লীলাতে ভক্তি আর ভক্ত নিয়ে থাকা, ঠাকুর বলছেন এইটি পাকামত, এইটি পাকামত। শ্রীকৃষ্ণ শেষে গীতার শেষে এই কথাটি বলছেন, ঠাকুরও বলছেন এইটি পাকামত, নিত্যর থেকে লীলাতে এসে ভক্তি নিয়ে থাকা। ভক্তি নিয়ে থাকা মানে তিনি জানেন এক অদ্বৈতই সত্য, সর্বত্র এক চৈতন্য, তারই প্রকাশ, তারই লীলা। এইখানে তিনি আমি দাস, তিনি প্রভু, তিনি মা, আমি ছেলে, কিংবা গোপাল ছেলে, আমি তার মা। কয়েকদিন আগে শুনলাম জগদানন্দ মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য, তাকে সবাই তখনকার দিনে রামকৃষ্ণ মঠ মিশনে জীবনমুক্ত, ব্রহ্মজ্ঞানী জীবনমুক্ত বলে জানত, বিশ্বাস করত, তাকে মানত, তিনি অদ্বৈতবাদী। এই দু তিন দিন আগে ঘটনা শুনলাম, তার শেষ জীবনে তিনি কাশীর সেবাশ্রমে ছিলেন, সেখানে একদিন হঠাৎ এই বুড়ো মানুষটি, তিনি বলছেন যে এতদিন তো অদ্বৈতবাদ নিয়ে থাকলাম, অদ্বৈত সাধনা করলাম, একটু ভক্তি করে দেখি, যেমনকে বলা তেমনিটি সাধনা আরম্ভ তাদের এইরকম। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ, কত বয়স, তিনি ধুতিটাকে শাড়ির মতন পরতেন, ধুতিটাকে শাড়ির মতন পরতেন, নিজেকে মা যশোদা ভাবতেন আর কৃষ্ণ গোপাল তার সেবা করছেন। পুরো জিনিসটা এখানে সবাইকে সামনে বলা যাবে না, কিন্তু এইটুকু বলতে পারি যে সাধু বলেছেন যে পরে পরিষ্কার দেখলেন যে তার গোপালের দর্শন হয়েছে, গোপালকে দেখতে পাচ্ছেন তিনি, এই জগদানন্দ মহারাজ। তো এই হচ্ছে যে চৈতন্য সর্বত্র আছে এটাকে অনুভব করে আবার নিত্য থেকে লীলায় এসে জগৎকে দেখে এখানে আমি আলাদা, আমার প্রভু আলাদা, প্রভু আমার প্রভু, আমি তার দাস, এই রকম অনুভব করা। এই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত আর অদ্বৈত সমন্বয় ঠাকুর করেছেন। তার শ্রী রামকৃষ্ণ দর্শনের আরেকটি কথা বলে আমি শেষ করব। শ্রী রামকৃষ্ণ দর্শনে একটা মনে রাখতে হবে, বিরাট সমন্বয়ের ভাব আছে, যে প্রফেট অফ হারমনি। ঠাকুর বলছেন আমি সব লই, দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত, আমি সব লই, নিত্য আর লীলা আমি সব লই, আমি কোনোটাকে বাদ দিয়ে নয়, তোতাপুরীর মতন যে একমাত্র চৈতন্যই সত্য আর এই রূপ রূপ সব ভুল তা নয়, আবার গোণা বৈষ্ণব যে বলছে একমাত্র কৃষ্ণ আমার সত্য আর এই ব্রহ্ম এইগুলো সব হচ্ছে মায়াবাদীদের কথা, এটা ঠিক তা নয়। ঠাকুর সবটা নিচ্ছেন, বলছেন আমি সব লই। কি করে সব নেওয়া যেতে পারে, ভগবান আমার থেকে আলাদা আর আমি আর ভগবান এক, দুটো একসঙ্গে কি করে নিতে পারে? তো সেখানে ঠাকুর হনুমানের সেই কথাটা পছন্দ করতেন, হনুমানকে রামচন্দ্র জিজ্ঞেস করছেন তুমি আমাকে কিভাবে দেখো, রামচন্দ্র জিজ্ঞেস করছেন হনুমানকে তুমি আমায় কিভাবে দেখো, হনুমান বলছেন প্রভু বলছেন যে দেহ বুদ্ধ্যা দাসোহম, জীব বুদ্ধ্যা তদংশকঃ, আত্মবুদ্ধ্যা ত্বমেবাহম ইতি মে নিশ্চিতা মতিঃ। মহাবুদ্ধিমান হনুমান, তিনি বলছেন
যে দেহ বুদ্ধি আর দাসহম, যখন আমি নিজেকে মনে করি এই আমি বানর প্রমুখ হনুমান, আমি আপনার দাস, আপনি রামচন্দ্র আমার প্রভু, আমি আপনার দাস, দেহ বুদ্ধি আর দাসহম। আর যখন নিজেকে জীব মনে করি, চৈতন্য একটি একটি অন্তঃকরণ বিশিষ্ট চৈতন্য শরীরের মধ্যে একটি জীব, আমি আমি আপনি পূর্ণ, আমি অংশ, আপনি পূর্ণ তোয়াদ অংশকার, আপনি পূর্ণ আমি অংশ। আর আত্মবুদ্ধি নিজেকে যখন চৈতন্য ভাবি, যেটা দিয়ে আমরা কথাটা আরম্ভ করেছিলাম, এক চৈতন্য সত্যচর্যাকে প্রকাশ, আত্মবুদ্ধিয়া ত্বমেবাহম, তুমি যা আমিও তাই, ইতি মে নিশ্চিতামতি, এই আমার নিশ্চিত মতি। তাহলে দেখুন, দেহবুদ্ধিয়া দাসহম দ্বৈতবাদ, জীববুদ্ধিয়া ত্বদংশকা বিশিষ্টাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ বলে তিনি পূর্ণ আমি অংশ, আর আত্মবুদ্ধিয়া ত্বমেবাহম অদ্বৈতবাদ, তিনটে কি হনুমান মানছেন, ঠাকুর খুব পছন্দ করতেন, বলতেন আমি সব লই। আরেকটি কথা এইটা বলে শেষ করছি, যে ঠাকুরজি বলছেন শিবজ্ঞানে জীবসেবা, সেটাও এইভাবেই ব্যাখ্যা করা যায় যে এক চৈতন্য আমি যখন দেখছি আমার বিভিন্ন রকম অনুভব হচ্ছে, এক চৈতন্যরই প্রকাশ, সেই চৈতন্য তাদের মধ্যেও আছেন, যখন আমি সেবা করছি ভগবানের সেবা করছি, সেই একই চৈতন্য তাকে ভগবান রূপে সেবা করছি, যখন রুগীর সেবা করছি পথ্য দিয়ে ঔষধ দিয়ে, এক চৈতন্য সেই রুগী রূপে আমার সামনে এসেছে, সেইভাবে আমার সেবা নিচ্ছে, এক চৈতন্য সেই ছাত্র রূপে আমার সামনে এসছে, সেইভাবে তাকে পড়ে পড়িয়ে আমি সেবা করছি। আমি নিজে দেখেছি একজন খুব সিনিয়র মহারাজ ক্লাসে ঢোকার আগে ছাত্রদের একটি আমাদের স্কুলে ঢোকার আগে এক কোণে এরম করে প্রণাম করছেন, বলে মহারাজ কাকে প্রণাম করছেন, যে বলছেন গদাধর রূপে শ্রীরামকৃষ্ণ, এই যে এতগুলো ছোট ছোট ছেলে ক্লাস সিক্সের ছেলে বসে আছে, তারা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ গদা ঈশ্বর বসে আছে, তাদের প্রণাম করছি, আমার এটা সেবা তাদের পড়ানোটা, এই এক চৈতন্যকে শিবজ্ঞানে জীব সেবা, এই অর্থে জীবে জীব যাকে আমি অনুভব করছি সে শিব ছাড়া আর কিছুই নয়। এইভাবে ঠাকুরের যে এক কথা, অদ্বৈত জ্ঞান আচলে বেদে যা ইচ্ছে তাই করো, সেইখান থেকে দেখবেন এই সব কিছুর প্রকাশ, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত নিত্য আর লীলা, ঠাকুর বলছেন আমি সব লই, শিবজ্ঞানে জীব সেবা, এইখানে সব কিছু সেই একেরই প্রকাশ। আমি সেই কথাই ফিরে যাচ্ছি, এই কথাটা দৃঢ়ভাবে ধরে রাখবেন যে এক চৈতন্য, সে গোপাল বলুন শ্রীরামকৃষ্ণ বলুন, সে আমারই স্বরূপ, আপনার মধ্যে আছে, সারাক্ষণ আছে, যে কোনো অনুভব হচ্ছে সে সেইটারই প্রকাশ, ভালো মন্দ সব কিছু তারই প্রকাশ। কাজেই বাড়িতে ফিরে গিয়ে যে ভক্ত সম্মেলনে খুব ভালো ছিল, বাড়িতে এসে আর ভালো নেই, এরকম বলার আর অবকাশ নেই। যে মূঢ় ব্যক্তি তার দিনে দিনে এখনই শোক, এখনই হর্ষ, এখনই ভালো লাগছে, এখনই কষ্ট হচ্ছে, জীবনটা ভালো লাগছে না, মূঢ় ব্যক্তি। কিন্তু পণ্ডিত ব্যক্তি মানে পণ্ডা যার আত্মবিষয়া প্রজ্ঞা, সে তার এরকম হবে না, তার জানে তার ওই এক সুরে বাঁধা, এক চৈতন্যেরই এসব খেলা। এইভাবে আমাদের ভাবতে হবে আর এইটাই অনুভব করতে হবে। আমি ঠাকুরের কাছে, শ্রী শ্রী মা স্বামীজির কাছে প্রার্থনা করি, গোপালের মার যে অনুভব হয়েছিল যে এক চৈতন্যকে গোপালভাবে সর্বত্র দেখতেন, এই অনুভূতিটা যাতে আমাদের জীবনে এই জন্মে যাতে সার্থক হয়, আমার প্রার্থনা ঠাকুরের কাছে। ওম শান্তি শান্তি শান্তি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজকে সোম